খুশির জোয়ার উঠেছে, আজ খুশির জোয়ার উঠেছে, দেখো খুশির জোয়ার উঠেছে, আজ খুশির জোয়ার উঠেছে, সারা জগৎ জুড়ে আজ খুশির জোয়ার উঠেছে, সারা জগৎ জুড়ে আজ খুশির লিখেছেন কবি শেষ সম্পর্কে আরো কে লিখছে দেখুন। শুনলেন ডুয়েট কণ্ঠে, এবার সিঙ্গেল কণ্ঠে।
আচ্ছা এই মাছপুকুরে বাড়ি ইমরান তরফদার ছোট ভাই একটা গজল গাইবে একটা গিয়ে নিক তারপরে আমরা ডুয়েট গাইবো অনেকক্ষণ বসে আছে মাদ্রাসায় পড়ে নাকি ও বাহ বাহ মাশাআল্লাহ আগামীকাল আবার ক্লাস আছে চলে যাবে সেই জন্য ওর কণ্ঠে আপনারা শুনুন জায়গায় একটা করে শিল্পী তৈরি হোক তবে তো মানে প্রত্যেক এলাকায় তা আমাদের আর নাচ যদি দাওয়াত করে তাও চলে যাবে বা আমাদের কোনো অসুবিধা হয়ে গেল এরা চালিয়ে নেবে প্রত্যেক জায়গায় দরকার যাই হোক গাও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই পৃথিবী ধন্য হলো নবী তোমার ওসিলায় এই পৃথিবী ধন্য হলো নবী তোমার ওসিলায় ও নবীজি কমলওয়ালা সালাম তোমার ও নবীজি কমলওয়ালা সালাম শিল্পী আবুল কালাম ভাই উজয় ভাই ভাই এই মোটা ভাইরও আর আনার দরকার নেই নাকি যদি গ্রামে তৈরি হয়ে যায় গ্রামের ছেলে বলবে কত ভালো লাগবে তো চলুন আমরা আবারও সেই আমাদের হুজাই বা দেখছে দেখো না বিড়ালের মতো করে দেখছে আমার দিকে যাক মাশাআল্লাহ আল্লাহ পাক বানিয়েছে সবাইকে নিশ্চয়ই ভালো করেই বানিয়েছে মানে 18,000 মখলুকাতের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ মখলুকাত হচ্ছে আমরা তো যাই বা হোক আসুন আমরা আবারও সেই হুজাইফা ভাইয়ের মুখ থেকে এবং আমাদের কালাম ভাই একদম মধুর সুর সেই কালাম ভাই আপনাদের সম্মুখে সুন্দর আতিয়া কালাম পরিবেশন করে শোনাবেন আপনারা শুনবেন চলুন এখন হুজাইফা ভাইয়ের মুখ থেকে সুন্দর আতিয়া কালাম শুনি ধন্যবাদ এখন হুজাইফা সিঙ্গেল কণ্ঠে আপনাদের শুনিয়েছেন
আর যা কুয়াশা পড়ছে একটু ঠান্ডা ঠান্ডা ভাব, সেজন্য একটা ডুয়েট নতুন গজল পরিবেশন করে শোনাবো।